বারমুডা ট্রায়াঙ্গেল, এই বারমুডা ট্রায়াঙ্গেলেই নাকি দাজ্জালের অবস্থান মিশরীয় একজন প্রখ্যাত মুসলিম গবেষক মোহাম্মদ ঈসা দাউদের মতে। তো মিশরের প্রখ্যাত গবেষক ঈসা দাউদের যে মতটি, এই মতটির সাথে আপনারা একমত কি না, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন, বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেকেই অনেক ধরনের বক্তব্য কিন্তু পেশ করে থাকেন। আমরা দেখেছি আধুনিক বিশ্বের অনেক বিজ্ঞানী, বিশেষ করে যারা ভূতত্ত্ববিদ রয়েছেন, তারপরে যারা এই পানি নিয়ে গবেষণা করেন, সমুদ্র নিয়ে গবেষণা করেন, অনেকে অনেক ধরনের তথ্য প্রকাশ করেন। তো মুসলিম মনীষীদের মধ্যে এখানে মিশরীয় যেই গবেষক মোহাম্মদ ঈসা দাউদের কথা বলা হয়েছে, ঈসা দাউদ একটি তথ্য প্রকাশ করেছেন যে কানা দাজ্জালের মালিকানা, বারমুডা ট্রায়াঙ্গেলের মালিকানা কানা দাজ্জালের কাছে, উনি একটা তথ্য প্রকাশ করেছেন। তারপরে কি বলছেন, দাজ্জাল ওখানে যথারীতি স্বীয় আস্তানা নির্মাণ করেছে যা ত্রিভুজ আকৃতির। মুসলিম গবেষক মোহাম্মদ, আমি কেন বলতেছি, ওনার কথাগুলো আপনাদের সামনে পেশ করে আমি আমার বক্তব্য পেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কী আছে সেটা আমরা জানবো ইনশাল্লাহ। ঈসা দাউদ মিশরীয় মন্তব্য সম্পর্কে যতদূর জানা যায়, উনি দাজ্জালের ব্যাপারে সুগভীর গবেষণা করে তার চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং এ ব্যাপারে বহু গ্রন্থ উম্মতে মুহাম্মাদিকে বা মুসলিমকে উপহার দিয়েছেন। যে সকল স্থানসমূহের সাথে দাজ্জাল বা ইহুদি গোপন সংগঠন ফ্রিমেসন্স এর সম্পৃক্ততার সংবাদ পেয়েছেন, ওই স্থানসমূহে মোহাম্মদ ঈসা দাউদ নিজে গিয়ে গবেষণা করেছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, বারমুডা ট্রায়াঙ্গেল কেন আজকে পৃথিবীর বুকে এত বিখ্যাত, যে এখান দিয়ে কোনো জাহাজ যাইতে পারে না, উড়োজাহাজ গেলে এটাকে খেয়ে ফেলায়। দেখেন, পৃথিবীর অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মাধ্যাকর্ষণ শক্তি ফল্ট করেছে, অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে পৃথিবীর যে নিয়মকানুনগুলো আছে এই নিয়মকানুনগুলো সেখানে চলে না। তো এখন উনার আগে এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যারা বিজ্ঞানী তারা অনেক ধরনের তথ্য যে প্রকাশ করেছেন, আমি দু একটি তথ্য আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। ওখানকার পানির গভীরতা এবং ছোট ছোট গর্ত নাকি এত বেশি এবং ওখানে ঝড় প্লাবন তৈরি হয়, বাতাস তৈরি হয়, এই বাতাসের কারণে ওপর দিয়ে কোনো কিছু গেলে এটাকে টেনে ভিতরে নিয়ে চলে আসে। ঘূর্ণিঝড় যেমন হয়, ঘূর্ণিঝড় হলে আশপাশের জিনিসগুলোকে টেনে নিয়ে আসে, এভাবে নাকি সেখানে টেনে নিয়ে যায়। এক শ্রেণীর বিজ্ঞানীরা এই কথা তারা বলতেছেন। তারপরে কেউ কেউ বলছেন যে না, ওই বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে বৈদ্যুতিক শক তৈরি হয়, এই শক তৈরি হওয়ার কারণে এই জাহাজগুলোকে সেখানে টেনে নেয়। এখন কী হিসেবে তারা বলেছেন সেটা তাদের বিষয়। তারপরে বারমুডার পানিতে কেউ কেউ বলছেন এখানে জলকম্পন তৈরি হয়, জলকম্পন তৈরি হওয়ার ফলে ওপর থেকে এই যে জাহাজ বা বিমানগুলোকে তারা ভেতরে টেনে নেয়। তারপরে দেখেন, খ্রিস্টানদের এক শ্রেণীর ধর্মযাজক তারা বলে যে এখানে ঈশ্বরের অবস্থান, মানে বারমুডা ট্রায়াঙ্গল হচ্ছে ঈশ্বরের অবস্থান, বলতে ঈশ্বরের প্রদত্ত যে নরক জাহান্নাম, এই জাহান্নামের অবস্থান হচ্ছে এই বারমুডা ট্রায়াঙ্গেল, জাহান্নামের মুখ বলে তারা এটাকে আখ্যায়িত করতেন। তো মুসলিম মনীষীরা একভাবে ব্যাখ্যা করেছেন, খ্রিস্টান মনীষীরা আরেকভাবে ব্যাখ্যা করেছেন, পৃথিবীর অনেক বিজ্ঞানীরা আরেকভাবে ব্যাখ্যা করেছেন। বারমুডা ট্রায়াঙ্গেল এটা আল্লাহর যে সমস্ত সৃষ্টির রহস্য পৃথিবীতে রয়েছে এটা একটা রহস্যময় জায়গা, কিন্তু এর মধ্যেই দাজ্জালের অবস্থান যদি কেউ এ কথা বলে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, তিনি নামাজের পরে বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদেরকে তিনি সংবাদ দিয়েছিলেন তামিমদারির যে ঘটনাটি আপনারা সকলে জানেন, তারা 30 জন মিলে সাগরের মধ্যে সফর করেছিলেন জলযান দিয়ে, এমন একটা অঞ্চলে উপত্যকায় চলে গেলেন যেখানে একজনকে হাত পা শিকলে বাঁধা ছিল, শরীরগুলো পশমে পরিপূর্ণ এবং পরবর্তীতে সে নিজেকে পরিচয় দিয়েছিল যে আমি হচ্ছে সেই দাজ্জাল। তো দাজ্জাল পৃথিবীতে আছে কোন জায়গায় আছে, এটা বারমুডা ট্রায়াঙ্গেলে নাকি বঙ্গোপসাগরে, এটা আটলান্টিক মহাসাগরে নাকি আরব সাগরে, লোহিত সাগরে নাকি পদ্মা নদীতে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না যে দাজ্জালের অবস্থানটা আসলে কোথায়। এখন এটা নিয়ে অনেকভাবে ব্যাখ্যা করে যে দাজ্জালের অবস্থান এখানে, দাজ্জালের অবস্থান সেখানে, দাজ্জাল ওখানে থাকে, দাজ্জাল এখানে থাকে। বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি দাজ্জাল থাকে, এটা আল্লাহ তাআলা যদি রাখে সে থাকতে পারে, আর কোনো উপত্যকায় বা কোনো নদীতে কোনো সাগরে কোথায় আছে এই দাজ্জাল, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। এই যে জুমাবার, বিশেষ করে জুমার দিন শুক্রবারে আপনার সূরা কাহাফের আমল করতে বলেছেন। দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখতে বলেছেন। এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে, মানে মুমিনরা তাকে স্বীকৃতি দিবে না এবং তার জান্নাতকে বিশ্বাস করবে না, কাফেররা ইহুদিরা এদেরকে স্বীকৃতি দিবে এবং এদের সাথে এই যে দাজ্জাল যে জান্নাত বানিয়েছে, আল্লাহ তাকে যে শক্তিটা দিয়েছে ওই জান্নাতের মধ্যে ইহুদিদেরকে নিক্ষেপ করা হবে, কিন্তু আসলে তারা জান্নাতে যাবে না, মূলত ওটা জাহান্নাম, আর যেটাকে সে জাহান্নাম হিসেবে প্রকাশ করবে সেটাই মূলত
জান্নাত। তো মুমিনরা দুইটা শহরে দাজ্জাল প্রবেশ করবে না, মক্কা মদিনায় আপনারা সকলে জানেন যে এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মানুষকে হত্যা করে বলবে যে আমি মৃত্যু দিলাম, আবার জীবিত করে বলবে যে আমি জীবন দিলাম। আসলে দাজ্জাল মৃত্যু এবং জীবন যে দান করে বা মানুষকে মৃত্যু ঘটায় বা মানুষকে হত্যা করে, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে এই পাওয়ারটা দেওয়া হবে। দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আমরা চেষ্টা করব, কিন্তু দাজ্জাল কোথায় আছে বারমুডা ট্রায়াঙ্গেলে না কোথায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলার উপরে আমরা হাওয়ালা করব, এটা নিয়ে ভুল বোঝাবুঝি যাতে করে না হয় এই জন্য এই ক্লিয়ার কনসেপ্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। মিশরীয় গবেষক প্রকাশ করেছে, এখন উনি যেটা বললো ওটাই কি কোরআনের আয়াতের মতো বিশ্বাস করা যাবে না? গবেষকরা গবেষণা করে বিভিন্ন তথ্য দিবেন, কিন্তু যাচাই বাছাই এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে আল্লাহ তালে ভালো জানেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। পৃথিবীতে একটা মসজিদ শুধুমাত্র আছে, আর কোথাও নাই। এক মসজিদই আছে যে মসজিদে শনিবারে নামাজ আদায় করলে একটা বিশেষ ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উমরার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। বার কিবার শনিবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদটি অবস্থিত মদিনায়, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদা কুবা ইন কুল্লা সাবতিন মাশিয়ান ওয়া রাকিবান ওয়া কানা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াফআলুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার মসজিদে কুবায় পায়ে হেঁটে অথবা আরোহী হয়ে আসতেন এবং তিনি দুই রাকাত নামাজ আদায় করতেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মসজিদে কুবাতে কেউ যদি নামাজ আদায় করে এভাবে শনিবারের দিন পায়ে হেঁটে গিয়ে, বিভিন্ন যানবাহন ব্যবহার করেও যদি যায়, এবং বাড়ি থেকে ওযু করে, মসজিদে কুবাতে গিয়ে ওযু না, বাড়ি থেকে ওযু করে গিয়ে যদি দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উমরার সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে শনিবারের দিন এই আমলটা স্পেসিফিক, এবং মসজিদটির নাম হচ্ছে মসজিদে কুবা। ফিহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু, এই কুবাবাসীদের প্রশংসা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন। এই মসজিদটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে নির্মাণ করেছিলেন। সাদা মসজিদ মাদিনা থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যারা উমরায় যান, বিশেষ করে আপনারা শনিবারের দিন এই মসজিদটায় যাবেন এবং প্রচুর গ্যাদারিং হয়, এই মসজিদে যাবেন দুই রাকাত নামাজ আদায় করার জন্য। দেখেন, আমরা অনেক সময় কিশোরগঞ্জের পাগলা মসজিদ যাই দেখার জন্য, অনেক সময় চট্টগ্রামের বিভিন্ন মসজিদ যাই দেখার জন্য, সিরাজগঞ্জের বহিলা মসজিদে যাই আমরা দেখার জন্য, ওই টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদ হয়েছে সেটা যাই দেখার জন্য। মসজিদ দেখার জন্য শুধুমাত্র এইভাবে জিয়ারত করা বা যাওয়া, এটা কিন্তু ইসলাম শরিয়া আপনার উৎসাহিত করে না শুধু মসজিদ দেখার জন্য, বরং তিনটা মসজিদ আপনি দেখার জন্য, জিয়ারতের জন্য যাইতে পারেন, যেখানে গিয়ে নামাজ আদায় করতে পারবেন। এক নম্বর হচ্ছে মসজিদে মানে হারামের যে মসজিদ কাবা যেখানে আছে আর কি, দুই নম্বর হচ্ছে মসজিদে নববী, তিন নম্বর হচ্ছে ফিলিস্তিনের যে মসজিদ বাইতুল মাকদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের যে প্রথম কিবলা, অর্থাৎ আমরা তো এখন কাবার দিকে মুখ করে নামাজ আদায় করি, আর আগে মুসলমান সেদিকে নামাজ আদায় করতেন সেদিকে মুখ করে। মসজিদে কিবলাতাইন বলে একটি মসজিদ আছে মদিনা মুনাওয়ারায়, আল্লাহ রাসূল নামাজ আদায় করতেছিলেন এবং মনটা বারবার মাইল হচ্ছিল কাবার দিকে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন, এবং সেদিন থেকেই মূলত বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে কাবার দিকে অর্থাৎ মক্কার দিকে নামাজ আদায় করেন। তো এই তিনটা মসজিদ, হারামাইন শরীফাইনের যে মসজিদ আছে কাবার মসজিদ অর্থাৎ হারাম শরীফ, দুই নম্বর হচ্ছে মসজিদে নববী মানে মসজিদুল হারাম, মসজিদে নববী, তারপরে হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস, এই তিনটা জায়গায় আপনি নামাজের জন্য যাইতে পারেন। এর বাইরে অন্য কোনো মসজিদে, এখন বাংলাদেশ থেকে আপনি যদি শনিবারে নামাজ পড়ার জন্য শুধু মসজিদে কুবায় যান, শুধু যদি মসজিদে কুবায় যান, এটা আপনাকে উৎসাহিত ইসলাম করে না, বরং যখন আপনি উমরায় যাচ্ছেন বা সৌদি আরব অবস্থান করছেন তখন শনিবারে মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করে, এটা আপনার জন্য সওয়াবের কাজ, এটা আপনার জন্য ফজিলতের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.